হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব প্রশাসন দারুণ দারুণ সুবিধা দিচ্ছে হাজিদেরকে। 2018 সালে হজের খবর নিয়ে একটি নিউজ সাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুক্রবার দেওয়া ঘোষণা জানানো হয়েছে আগামী সপ্তাহে এই ওয়েবসাইট চালু করা হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। সৌদি আরবের সংস্কৃতি এবং তথ্যমন্ত্রী আওয়াদ আওলা জানান, খবরের ওয়েবসাইটটি ইংরেজি এবং আরবি সংস্করণ থাকবে। হজ ও হজযাত্রীদের খবরের প্রাথমিক উৎস হিসেবে এই ওয়েবসাইটটি কাজ করবে। ওয়েবসাইটটির ঠিকানা hajmedia.gov.sa। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটটির ঠিকানা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। সৌদি তথ্যমন্ত্রী জানান, আসন্ন মৌসুমে 800 বিদেশি সাংবাদিক হজের খবর সংগ্রহ করতে সৌদি আরব জড়ো হতে পারেন। মন্ত্রী আরও জানান, স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের ব্যবহারের জন্য পবিত্র নগরী মক্কায় মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। তিনি বলেন, সরাসরি সম্প্রচারে দর্শক সংখ্যা বৃদ্ধি এবং হজ ও উমরা পালনকারীদের সুবিধার জন্য আমরা অনেক সংবাদ সেবা দিয়ে যাব, যা কাবা এবং মসজিদ আল নবাবিতে বিস্তৃত করা হবে। তাই আপনারা যারা এবার হজ করতে যাচ্ছেন বা আপনাদের ফ্যামিলির কেউ হজ করতে যাবে, তাদের সুবিধার জন্য সৌদি আরব সরকার যে ওয়েবসাইটটি চালু করলো সেটি সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। আমরা এই ওয়েবসাইট থেকে খবর সংগ্রহ করে আপনাদেরকে বাংলায় রূপান্তরিত করে খুব দ্রুতই আপনাদের মাঝে পৌঁছে দেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই এই ওয়েবসাইটটি সম্পর্কে জানতে পারে এবং নিজেরা এই ওয়েবসাইট ভিজিট করে হজের সকল ইনফরমেশন জানতে পারে। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।